নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেহেরপুরে বিসর্জনের গাড়ির সঙ্গে পণ্যবাহী লরির ধাক্কায় হত এক, আহত অনেক। সাংসদের হাত ধরে শিলচর স্টেশনে ডিজিটাল মিউজিয়াম, গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত। ধলাইয়ে জুয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক, আরকাটিপুর কাণ্ডে গ্রেফতার দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোনাই রোড থেকে রাঙ্গিরঘাড়ি অভিমুখে আসার পথে নাগাটিলায় পণ্যবাহী লরির ধাক্কায় জখম হয় এক ব্যক্তি। সেখান থেকে তাড়া খেয়ে লরিটি রাঙ্গিরঘাড়ি অতিক্রম করার সময় বেশ কিছু ব্যক্তিকে জখম করে। অবশেষে এখান থেকে পিছু ধাওয়া করায় মেহেরপুরে বীরবল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা কালীপুজোর বিসর্জনের একটি মিছিল ও গাড়ির সঙ্গে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে প্রাণ হারায় এক শিশু। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান আরও দুজন। মৃতদের নাম সোনালী দাস ও পম্পি দাস। জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরা প্রত্যেকেই মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসারত। প্রশাসনে যদি আজকে হ্যারাসমেন্ট করতে পাবলিক যে ভুগিদা, প্রশাসনের দায়িত্ব হয় পাবলিক সামলিয়ে রাখার লাগে। প্রশাসনে যখন লাঠি চার্জ করে ডিল মারতে পাবলিক কিনা করবো। আমি এখানে আইসি প্রায় আটটা চল্লিশে আইসি। ৮:৪০ হওয়ার পর থেকে যে সিচুয়েশন দেখলাম, পাবলিক ঠিক আছে, কয়দিন আগে দোলাই হয়েছে, আজকে কেন চলেন? আজকেও এরকম প্রত্যেক মাসে মাসে যদি দুই তিনটা ঘটনা হয়ে যায়, পাবলিক কিনা করবো? এর মানে আমরা প্রশাসন ট্রাকখন মানে আগতে আমাৰ সোনা বাইগাট মানে কোনোবা দুর্ঘটনা ঘটাই পলাই আছিল। ট্রাফিক সিগনেল নমনাকে মানে দূরকে টাউনত সোমাইছো, সোমাই এইফালে যেতিয়া পলাই আছিল, রাস্তাতে আমার এই কালী পূজার বিসর্জনের পক্ষত প্রশাসন মারিলে, খুন্দা মারিলে, বহু মানুষ ইনজোর করলে। এতালেকে দুজন ছোৱালীর মৃত্যু হয়েছে বলে আমি গম পাইছো, বাকি ইনজোর আছে হসপিটাল। ট্রাকখন করায়ত্ত করা হয়েছে, ড্রাইভার হ্যান্ডিম্যানও ধরা হয়েছে, ট্রাকখন মানে পাবলিকে জ্বলাই দিছে। শিলচর রেল স্টেশনে ডিজিটাল মিউজিয়াম ভিডিও প্রাচীরের উদ্বোধন করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। বুধবার উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম সঞ্জীব রায়
ডিআরএম রাম বাহাদুর রায়, পিএসি সদস্য অমরেশ রায়, স্টেট এক্সিকিউটিভ মেম্বার এস এস দাস সহ রেলের আরও বহু উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে এই ডিজিটাল মিউজিয়াম ভিডিও প্রাচীরের উদ্বোধন করেন সাংসদ রাজদীপ। পরে ডিজিটাল মিউজিয়াম ভিডিও প্রাচীরের উদ্বোধন শেষে এক সাংবাদিক সম্মেলনে এনএফ রেলের গৃহীত বেশ কিছু সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন ডক্টর রাজদীপ রায়। রেলওয়ে স্টেশনের মডার্নাইজেশনের জন্য, শিলচর রেলওয়ে স্টেশনের মডার্নাইজেশনের জন্য এনএফ রেলওয়ে বিশেষ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে এন্টায়ার স্টেশনটাকে রিডেভেলপমেন্ট করার জন্য একটা হাতে নিয়েছে কাজ। তার মধ্যে মেইন কাজ হচ্ছে দুটা লিফট, দুইটা প্ল্যাটফর্মে দুইটা লিফট হচ্ছে, আর প্যাসেঞ্জার শেড যেটা আছে সেটা শেডের অন দ্য ইস্ট সাইড অ্যান্ড দ্য ওয়েস্টার্ন সাইড সেটার এক্সটেনশন হবে। সিসিটিভি ইনস্টলেশন পার্শিয়ালি কমপ্লিট হয়ে গেছে, আর একটু হয়তো বাকি আছে, সেটাও হয়ে যাবে। প্লাস্টিক বটলকে ক্রাশ করার জন্য একটা মেশিন আজকের দিনে বেরিয়েছে। ডিসপাইট সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করার পরেও দের আর পিপুল হু ইউজ প্লাস্টিক বটলস কিংবা ওয়ান লিটারের বটলস, ওইগুলোকে ক্রাশ করার জন্য একটা মেশিন আছে। সেই মেশিনটা রেলওয়ে নিজেদের ইচ্ছা এটাকে ইনস্টল করবে রেলওয়ে স্টেশনে, সো দ্যাট পিপুল ক্যান ক্রাশ প্লাস্টিক। ডিজিটাল মিউজিয়ামটা আজকে আপনারা দেখেছেন, আমাদের রেলওয়ে স্টেশনকে একটা মডার্ন লুক দেওয়ার জন্য ইট উইল বি ভেরি হেল্পফুল। একটা ভারতবর্ষের ফ্ল্যাগ প্রায় 100 feet টল, এটা রেলওয়ে স্টেশনের সামনে ইনস্টল করা হবে, আর এটার প্রায় 100 feet উপরে উঁচা হবে। এটা রাত্রেবেলা লাইটিংও হয়তো থাকবে। আর এই যতগুলো কাজ আমি বললাম সেই কাজগুলো আগামী 6-7 মাসের মধ্যে সেটা পূরণ করবে। বাজেট একটা স্যাংশন অ্যালোকেট করে রেখেছেন, এই টাকা দিয়ে শিলচর রেলওয়ে স্টেশনের মডার্নাইজেশন। এদিন এনএফ রেলের জিএম সঞ্জীব রায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে অর্পিতা দাসের এক প্রশ্নের জবাবে জিএম জানান, দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক দক্ষিণ ধলাইয়ের তুলারতলে মদ ও জোয়ার আসর বসানোর প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন শ্যামল দাস নামে এক যুবক। মঙ্গলবার 7 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় এক মামলা দায়ের করেন শ্যামলের বাবা কুমুদ দাস। কুমুদ দাসের এজাহারের বয়ানে জানা গেছে, দীপাবলির রাতে অনুবালা রায়ের বাড়িতে মদ ও ঝান্ডিমুন্ডার আসর বসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হয় তার ছেলে শ্যামল। শ্যামলকে বাঁচাতে গিয়ে তার আরেক ছেলে সুবল দাসও আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পরে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুবল দাস জানান, মদ বিক্রিয়ার সময় আমার ছেলে আই যায় ইয়ার ইয়া খুঁজে দিয়ে, তোমরা মদ বিক্রি বন্ধ করো আর ইবা যোগা কালা চলে আর, হ্যাঁ তোমরা মদ বেচা বন্ধ করো, হে কইছে না আমি মদ বেচতাম, আমি পয়সা দিয়ে মদ আনছি মদ বেচতাম। ও সময় আমার পুয়া কইছে বলে দেখো আমি থানা ফোন করতাম নি, ফোন করলে এখন 12টা বাজাই দিম। ও তো হইছে কইতে কো কো কিচা কইলে কুত্তার বাচ্চা কইয়া কুড়াল লই যায় আর কুড়াল লই আমার উপরে সেদিন আছে আর সারা গাড়ি বেরি লইছি আমার পরে আমি অন্ত চিল্লা নিয়ে উনি আছে আর আমি উড়ি আইছি ইয়ার ইয়ে আমার পুয়ার আনছি দেখছি অবস্থা নাই আমার পুয়ার। ছেলে মেডিকেল
এদিকে দীপাবলির দিন কাছাড়ের আরকাটিপুরে জুয়ার বিরুদ্ধে অভিযানের সময় পুলিশের একটি দলকে আক্রমণের ঘটনায় শেষমেশ গ্রেপ্তার হল দুই যুবক। এই দুই যুবক রাম সিংহাসন নুনিয়া ও সুদর্শন নুনিয়া। মঙ্গলবার রাতে পুলিশ ও সিআরপিএফের বিশাল একটি দল অভিযানে নেমে এই দুই যুবককে আটক করেছে। উল্লেখ্য, দীপাবলির দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ আরকাটিপুরে জুয়ার আসরের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কয়েকজন জুয়ারি পুলিশের উপর আক্রমণ করে। এর পাশাপাশি পুলিশের সঙ্গে থাকা একটি মারুতি ভ্যানও ভেঙে চুরমার করে জুয়ারিরা। এরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই যুবককে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য যুবকরা পলাতক বলে জানা গেছে। উপপুলিশ অধীক্ষক হেডকোয়ার্টার এবং পুলিশের গোয়েন্দা শাখার ডিএসপি বুধবার নাগাটিলায় এক অভিযান চালিয়ে 119 প্যাকেট নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করেন। প্রতিটি প্যাকেটে 200টি করে নেশা জাতীয় ট্যাবলেট ছিল। এসব ট্যাবলেটের বাজার মূল্য 35,70,000 টাকা বলে জানা গেছে। পাশাপাশি তারা এদিন দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন। সেই সঙ্গে অভিযানে আটক করা হয় দুজন মাদক বিক্রেতাকেও। তারা হলেন মেহবুব আলম বড়ভুইয়া এবং মিঠুন পাল। দেশব্যাপী বিজেপির সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে বুধবার বড়খোলা বিজেপিও পালন করে গান্ধী সংকল্প যাত্রা। এদিন বড়খোলার ভাঙাড়পাড়ে মহামায়া মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংকল্প যাত্রার সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়। জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনাদর্শের উপর আলোকপাত করে সংকল্প যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাংসদ রাজদীপ। পরে বড়খোলার বিধায়ক কিশোরনাথকে সঙ্গে নিয়ে দুদিন ধরে চলা এই সংকল্প যাত্রার তৃতীয় দিনের কর্মসূচির শুভারম্ভ করেন তিনি। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়, তিন জেলার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, কনাথপুর কায়স্থ সহ আরও অনেকে। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিত্যভূষণ দে জানান, মহাত্মা গান্ধীর স্বপ্ন গ্রাম স্বরাজের উন্নতির জন্যই এই সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। তারপর আমরা লক্ষ্য করি তার আগে এই ব্যবস্থা ছিল না, তাই অর্থনীতির বিকেন্দ্রীকরণ যেটা আমরা অন্ত্যোদয় কর্মসূচির মাধ্যমে আর সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে দেই, আর যেটা গান্ধীজি চিন্তা করেছিলেন গ্রাম স্বরাজের কথা, সেই গ্রাম স্বরাজকে উন্নত করার জন্য এই যাত্রা আমাদের কাছাড় জেলায় বিভিন্ন কারণে আরম্ভ হতে একটু দেরি হয়েছে। আমরা সমস্ত 7টি বিধানসভা কেন্দ্রে এই যাত্রা চলবে। ইতিমধ্যে আমাদের কাটিগড়া যাত্রা শেষ হয়েছে, আজকে বড়কোলায় চলছে, আগামীকালও বড়কোলার বিভিন্ন অঞ্চলে এই যাত্রা চলবে, আর তার পরবর্তীকালে আর অন্যান্য বিধানসভা চক্রে 7টি বিধানসভা চক্র সম্পূর্ণ হয়ে এই যাত্রা সমাপ্তি ঘটবে। বিভিন্ন স্কুলের মধ্যাহ্নভোজন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বুধবার প্রতিবাদ জানাল সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটি। এদিন করিমগঞ্জের বিভিন্ন স্কুলের রাঁধুনিরা কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শহরজুড়ে আওয়াজ তোলেন। এদিন রাঁধুনিরা হুমকি ছুড়ে দিয়ে বলেন, সরকার এখনই তাদের প্রতি নজর না দিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা যেটুকু বলতে পারি যে এই সরকার কর্পোরেট মালিকদের স্বার্থবাহী সরকার, এবং তাদের যে সিদ্ধান্ত অক্ষয়বদ্ধ ফাউন্ডেশনের কাছে যে আজকে এনজিওটা বিকিয়ে দিচ্ছে তার লাভটা কার হবে? এই লাভটা আজকে অসংখ্য ভারতবর্ষে আসামের 1,16,000 মহিলা আজকে তাদের 1,000 টাকার যে পারিশ্রমিক পেত তাও খুঁজেছে। আজকে যখন এই রাঁধুনিদের চোখে জল, তখন সর্বানন্দ সরকারের মুখে হাসি আমরা দেখছি। উনি বলতেন যে ওই গরিব মানুষরা কি করে আমরা দেখতে চাই। আমরাও সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন আমরা দীর্ঘ ভাষায় বলতে চাই যে এই বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা আমরণ অনশন করে যাব, এবং আগামী দিনে আমাদের আরো বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মেহেরপুরে বিসর্জনের গাড়ির সঙ্গে পণ্যবাহী লরির ধাক্কায় হত এক, আহত অনেক।
সাংসদের হাত ধরে শিলচর স্টেশনে ডিজিটাল মিউজিয়াম, গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত। ধলাইয়ে জুয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক, আরকাটিপুর কাণ্ডে গ্রেফতার দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।